আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, তাও আবার মার্কশিট সহ? 2023 সালের এইচএসসি বা আলিম পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ আপনি আপনার ফোনের মাধ্যমে সবার আগে কিভাবে দেখবেন খুবই দ্রুত, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো এই প্রসেসে কিন্তু আপনি আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট বা আলিম পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে পারবেন, তাও আবার আপনার রেজাল্টের মার্কশিট সহ। কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখবেন আপনি, সেটাই চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেই। এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখার জন্য সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবং প্লে স্টোরের সার্চ অপশনে আপনি এইচএসসি রেজাল্ট, এই যে আমি যেভাবে লিখতেছি জাস্ট এইচএসসি রেজাল্ট লিখে কি করবেন আপনি, এই যে প্লে স্টোরের সার্চ অপশনে সার্চ করবেন। তো এইচএসসি রেজাল্ট জাস্ট শুধুমাত্র এইচএসসি রেজাল্ট লিখে সার্চ করে দিলেই আপনাদের সামনে সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে দেখেন সবার প্রথমেই আমার এখানে প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন চলে আসছে। তো প্রথমের যে অ্যাপ্লিকেশনটা আসবে এই যে এইচএসসি রেজাল্ট 2023 অ্যাপ্লিকেশনের লগোতে কিন্তু লেখাই রয়েছে, তো এই লগোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবং এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেখেন অ্যাপ্লিকেশনটির লগোটা একটু ভালোভাবে দেখে নিন, রেজাল্ট অ্যাপ এসএসসি এইচএসসি এনইউ বউ। সো আপনি কি করবেন, সো এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন, তারপর আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখন আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট বা আলিম পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখার জন্য, মার্কশিট সহ দেখার জন্য, এই যে এখানে প্রথমত অনলাইনে এইচএসসি ও এসএসসি রেজাল্ট নামের একটা ক্যাটাগরি দেখতে পারবেন, জাস্ট এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এরপরই এখান থেকে সার্ভার 1 এবং সার্ভার 2 এভরিওয়ান, তো এইখান থেকে আপনি সার্ভার 1 বা সার্ভার 2 যে কোনো একটা সার্ভার থেকেই কিন্তু আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনি কিন্তু মার্কশিট সহ দেখে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো সার্ভার 1 বা সার্ভার 1, এই যে প্রথমের সার্ভার 1 এর উপর ক্লিক করে দিবেন। এরপরই এই যে এই ওয়েবসাইটটি ওপেন হবে, এইখান থেকে প্রথমত কী করতে হবে, এক্সামিনেশন সিলেক্ট করতে হবে, এর জন্য চুজ অনের ওপর ক্লিক করলাম। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে এইচএসসি আলিম, সো এই যে চতুর্থ নাম্বার এটা সিলেক্ট করবেন। তারপর রয়েছে ইয়ার সিলেক্ট করতে বলা হচ্ছে, এই যে ইয়ার সিলেক্ট করবেন আপনি, এখান থেকে আপনি কি করবেন এই যে 2023 সিলেক্ট করে দিবেন। সো আমি 2023 সিলেক্ট করলাম। তারপর বোর্ড সিলেক্ট করতে বলা হচ্ছে, তো এখান থেকে আপনি যে বোর্ডের মানে পরীক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবেন। সকল বোর্ড রয়েছে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মাদ্রাসা থেকে এক্সাম দিয়েছেন, তো তারা এখান থেকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবেন। টেকনিক্যাল বোর্ড রয়েছে, তো আপনি আপনার বোর্ড কি করবেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে রেজাল্ট টাইপ, তো এখান থেকে চুজ অনের ওপর ক্লিক করবেন এবং ইন্ডিভিজুয়াল, সো রেজাল্ট এই যে সেকেন্ড নাম্বার এটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন রোল নাম্বার দেওয়ার বক্স, তো আপনি এখান থেকে রোলের বক্সে আপনি কি করবেন আপনার অ্যাডমিট কার্ড দেখে আপনার এইচএসসি রোল নাম্বার খুব ভালোভাবে দিয়ে দিবেন। তো এভরিওয়ান দেখেন আমি আমার রোল নাম্বার দিয়ে দিলাম। আপনার রোল নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরের বক্সে দেখতে পারবেন রেজিস্ট্রেশন অপশন, এইখান থেকে আপনি কি করবেন রেজিস্ট্রেশন অপশনে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। দেন দেওয়া হয়ে গেলে এই যে লাস্টের দিকে একটা সিকিউরিটি কি 4 ডিজিটের একটা সংখ্যা দেখতে পারবেন, এই বক্সের মধ্যে যে সংখ্যা আছে জাস্ট সেই সংখ্যাই ভালোভাবে কি করতে হবে এই যে এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে গেট রেজাল্ট অপশনে ক্লিক করে দিবেন। গেট রেজাল্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু আমার রেজাল্টে কিন্তু চলে এসেছে, যে দেখতে পারতেছেন। সো এই যে দেখেন রেজাল্ট কিন্তু মার্কশিট সহ চলে আসছে, নিচের দিকে মার্ক বা গ্রেড নাম্বার, এই যে দেখেন কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছি সেইগুলো কিন্তু চলে আসছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার পয়েন্টটা দেখতে পারবেন, জিপিএ পয়েন্টটা দেখতে পারবেন। সো এইভাবেই কিন্তু আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট খুব সহজেই এই অ্যাপ্লিকেশন থেকে আপনি দেখে নিতে পারেন। তো সার্ভার 1 যদি কাজ না করে সার্ভার 2 থেকে আপনি সেম প্রসেসে কী করবেন রেজাল্ট দেখে নিতে পারবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার বোর্ড ভিত্তিক রেজাল্টও দেখতে পারবেন। এই যে এটা করার জন্য বোর্ড ভিত্তিক রেজাল্ট ক্যাটাগরিতে ক্লিক করে দিয়ে এখন যে কোনো একটা বোর্ড সিলেক্ট করে আপনি আপনার বোর্ডের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমেও আপনার এইচএসসি বা আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। সেটা কিভাবে, তো আপনি যদি আপনার ফোন থেকে এসএমএস এর মাধ্যমে মানে রেজাল্ট দেখতে চান তাহলে এসএমএস রেজাল্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সব কিছুই অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকবে, এই যে রোল নাম্বার দেওয়ার জায়গায় জাস্ট ক্লিক করে আপনি আপনার রোল নাম্বারটা খুব ভালোভাবে দিয়ে দিবেন। জাস্ট আপনার রোল নাম্বার দিয়ে এই যে এই অপশনে ক্লিক করে দিবেন, 16222 নাম্বারে এসএমএস পাঠানো অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাকে মেসেজ অপশনে নিয়ে যাওয়া হবে, সো আপনার সিম থেকে মেসেজ চলে যাবে যে এসএমএস সেন্ড করে দিলেন। এসএমএস সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনার সিম থেকে 2.5 টাকা কেটে নিয়ে এসএমএস এর মাধ্যমে আপনাকে রেজাল্ট কিন্তু দেখানো হবে। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এইভাবেই কিন্তু আপনার এইচএসসি বা আলিম পরীক্ষার রেজাল্ট আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।